ले कैमन ले ना हम एक ही ना कर देगा আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবার কথা ছিল এবং সমস্ত ব্যবস্থা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগকে আমরা কেউ আটকাতে পারি না। তো সেই জন্য মোটামুটি প্রোগ্রামটা একটু পোস্টপন্ড হয়েছে। সেই জায়গাতে আমরা বিভিন্ন জায়গায় আরামবাগ, খানাকুল, ঘোঘাট পরশুরাতে পরিদর্শন করছি। শুধু তাই নয়, যারা জলমগ্ন এলাকায় রয়েছে তাদের ঘর ছাইবার জন্য আমরা তিরপল দিচ্ছি, শুকনো খাবার দেওয়া হচ্ছে। আমাদের এমএলএ এক্স এমএলএ সাহেব কৃষ্ণদা আছে, স্বপনদা আছে, আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা আছে, বিডিওর তরফ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে কারোর কোথাও ত্রাণ নিয়ে অসুবিধা হবে না, এটা আমরা সুনিশ্চিত করে দিতে চাই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথাই বলেছে, মানুষের পাশে মামাটি মানুষ সরকার, তৃণমূল কংগ্রেস সরকার সবসময় আছে। মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দেওয়াটা এটাই আমাদের সরকারের সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি। তাই এখানে আজকে আমরা এই বসন্তপুর মোড়ে আমরা 11 নম্বর ওয়ার্ডে আমরা 11 নম্বর ওয়ার্ড এবং কিছুটা আবার পঞ্চায়েত এলাকাতে আমরা তিরপল দিলাম। আগামী দিনে যাতে দরকার হবে বিডিওর সাথে যোগাযোগ করবে, আমাদের সকল কর্মীরা একটা টিম ওয়ার্ক করবে, সকলে ভালো থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুযায়ী আমরা মানুষের সাথে আছি, পাশে আছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে সকলের পাশে থাকতে আমরা যতটা পাচ্ছি চেষ্টা করছি মানুষের সাথে থাকতে, পাশে থাকতে। আজকে হচ্ছে আমাদের পঞ্চায়েতেরও কিছু আছে, পৌরসভারও কিছু আছে।